সবাইকে স্বাগতম জানাই ফার্ম সলিউশন বিড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের সাথে আছি আমি তানজিল, পশুপালন অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। হিট ডিটেকশন, সঠিকভাবে হিট ডিটেকশন বা হিটে আসা এটি নির্ধারণ করা গাভীর কৃত্রিম প্রজননের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নর্মালি একটি গাভী যখন হিটে আসে তারপরেই গাভীতে সিমেন দেওয়া হয় এবং গাভী কনসিভ করে। আর গাভীটি যখন হিটে আসে, হিটে আসার 12 থেকে 18 ঘন্টার মধ্যে কৃত্রিম প্রজনন করা হয়ে থাকে। এর যদি বেশি দেরি সময়ক্ষেপণ হয় তাহলে কৃত্রিম কনসেপশন রেট অনেক কমে যেতে পারে। এটাই বলতে চাই, তাহলে আমরা বলে থাকি যে সকালে যদি গাভী হিটে আসে তাহলে বিকালে কৃত্রিম প্রজনন করতে হবে, আর যদি বিকালে গাভী হিটে আসে তাহলে এর পরের দিন সকালবেলা গাভীতে কৃত্রিম প্রজনন করতে হবে। আর কৃত্রিম প্রজননের জন্য সঠিকভাবে হিট ডিটেকশন এবং সময়কেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। গাভীর রিপ্রোডাকটিভ সাইকেল নর্মালি 21 দিনের হয়ে থাকে, তাই যদি গাভী প্রথমবার এই যেদিন হিটে আসবে এর 21 দিন বা এর আশেপাশের সময়টি খুবই সতর্কতার সাথে অবজারভেশনে রাখতে হবে। কোনো ধরনের হিট ডিটেকশনের কোনো ধরনের সিমটম বা লক্ষণ দেখা দিচ্ছে কিনা এগুলো মেনটেন করবে। সঠিকভাবে হিট ডিটেকশনের জন্য কিছু লক্ষণ দেখা যায়, এই লক্ষণগুলো সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এখন এই লক্ষণগুলো নিয়ে আলোচনা করবো। এই লক্ষণগুলোর মধ্যে 1 নম্বর পয়েন্ট, গাভী যখন হিটে আসবে তখন খুব জোরে জোরে ডাকতে থাকবে। 2 নম্বর পয়েন্ট, গাভীর যদি আশেপাশে কোনো গরু বা ছোটো বাছুর থাকে বা কোনো যে কোনো কিছু থাকে এটার উপর লাফ দিয়ে উঠে যাওয়া জাম করার একটা টেন্ডেন্সি শো করবে। 3 নম্বর পয়েন্ট, গাভীর শরীরের টেম্পারেচার এটা বেড়ে যাবে। গাভীর সামনে যদি 4 নম্বর পয়েন্ট, গাভীর সামনে যদি কোনো খাবার দিয়ে থাকে বা পানি দিয়ে থাকে এগুলো খেতে যাবে না। একদম লাস্ট পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বালভা দিয়ে মিউকাস খরণ করবে। এই জিনিসটা দেখা মাত্রই আমরা খুব সহজেই খামারিরা মানে কোনো খুবই সহজেই আমরা হিট ডিটেকশন করতে পারি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে গাভীকে বীজ দেওয়ার পরে গাভী কনসিভ করেছে কিনা এই জিনিসটি কিভাবে চিহ্নিত করবেন, এই জিনিসটা সম্পর্কে জানতে চেয়েছেন। সো এই বিষয়টি জানার নর্মালি দুইটা ওয়ে আছে। দুইটা ওয়ের মধ্যে প্রথম ওয়েটা হচ্ছে এমন যে যদি গাভী 21 দিন পরে মানে বীজ দেওয়ার 21 দিন পরে গাভী যদি আবার হিটে না আসে, গাভীর বীজ দেওয়ার 21 দিন পরে বা এর পরবর্তীতেও যদি হিটে না আসে, কোনোভাবে হিটে না আসে, তাহলে বুঝতে হবে যে গাভীটি কনসিভ করেছে। আর 2 নম্বরটি হলো গাভীর প্রেগনেন্সি টেস্টিংয়ের জন্য একটি কিট ব্যবহার করা। বর্তমানে পিটি ম্যাক্স নামে একটি কিট পাওয়া যায় যার এই সলিউশনের 20 ml, পিটি ম্যাক্সের সলিউশনের 20 ml এর সাথে যদি আমরা গাভীর ইউরিনের 50 ml মিক্স করে দিই, মিক্স হওয়ার পরে পরবর্তী যদি কোনো ধরনের দ্রবণে যদি কালার চেঞ্জ না হয় তাহলে বুঝতে হবে যে কনসিভ করেছে, আর যদি কালার চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝতে হবে গাভীটি কনসিভ করেনি। এইটি নর্মালি 40 থেকে 220 দিন পর্যন্ত গাভীর গর্ভবতী অবস্থায় এটি প্রেগনেন্সি টেস্ট করা যায়। খুবই ভুল একটি ধারণা রয়েছে যে গাভীতে কৃত্রিম প্রজননের জন্য বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া লাগে। আসলে গাভীতে কৃত্রিম প্রজননের জন্য কোনো ধরনের ওষুধে দেওয়া লাগে না, কিন্তু আমরা মার্কেটে যেসব ওষুধ মানে মানুষের প্রথমত শুনে ব্যবহার করে থাকি এগুলো নর্মালি ভিটামিন ওষুধ হয়ে থাকে, কৃমিনাশক হতে পারে। আর যদি এগুলোর বাইরেও একটি ওষুধ আছে যেটা যদি গাভীর হরমোনাল কোনো প্রবলেম থাকে তাহলে বিভিন্ন ধরনের যে প্রেগনেন্সি রিলেটেড হরমোনগুলো এগুলোর ইঞ্জেকশন আকারে গাভীতে দেওয়া হয়। তবে এই ধরনের ইঞ্জেকশন ব্যবহারের আগে অবশ্যই একজন পশু চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং ওনার সুপরামর্শ এবং দিক নির্দেশনায় আপনি এটি ব্যবহার করবেন। কারো মুখে কোনো কথা শুনে বা কোনো খামারির মুখে কোনো কথা শুনে এটি কখনো করবেন না। যদি এই ধরনের চিকিৎসা করে থাকেন তাহলে আপনি নিজের ক্ষতি নিজেই করবেন। বিধির সাথে থাকুন এবং আপনার খামার সম্পর্কিত জ্ঞানকে সমৃদ্ধ করুন। ধন্যবাদ।